একটা সময় তো আপনি লালনের গান ওইদিকে ঝুঁকে বললেন না বেশি? হ্যাঁ, লালনের গান আমি গাবো। না, কিন্তু আপনি ওই লালনের গানের দিকে কিভাবে গেলেন? লালনের লালন শাহ মাদারে গেলাম, কুষ্টিয়া থাকি, লালন শাহ মাদারে থাকি, থাকে 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 ওই যে লালনের গান আমার একখান গাওয়া হলো, আমার গুরুর কাছে আমি শিখছিলাম। ওই যে কায়া ধারি ওই এখানে বলো না বিষয়, কোন কোন গুরু? আমার গুরু ছিলেন দেবেন খাবা, উনি ছিলেন অবিরাম সন্ন্যাসীর শিষ্য। তা অবিরাম সন্ন্যাসী ছিল লালনের ভক্ত, সেই ভক্তের কাছ থেকে গান পেয়েছিল এই দেবেন খাপা, সেই গানটাই আমাকে শিখেছিল। তারপরে তার থেকে ওই যে হালিম বাটিকের কাছে যে বললাম যে বাবা এই ব্যাপার এই ঘটনা, তার এই ঘটনা তুই তো শিখেই ফেলাইছিস, আমার কাছে আর কি শিখবি, তা যা তুই এক কাজ কর, তুই আমার এই পাগড়িটা ধর। বললাম তোদের যা এই গানটা, এই গানের খাতা তোরে দিলাম, গানটা দেখে তুই মুখস্থ করে আসিস, আমার এখানে আসিস, যে কোনো টাইম আসলে আমি তোর গান দিয়ে বল। আচ্ছা ঠিক আছে, সেখান থেকে আমি তাকে বুঝতাম না। ওনার কথাই কি কুষ্টিয়া গেলেন? আমি এমনি এমনি গেছি নিজেই। তারপরে ওখানে কুষ্টিয়া কি এমনি এমনি কুষ্টিয়া দেয় লালন শাহ মাজার শুনছি নাম, তখন লালন শাহ মাজারে গেছি, মাজারটা দেখছি, মাজারে থাকছি, মাজার তখন স্কুল ছিল, ওখানে কিছু লালনের গান গাইলাম, লালনের গান কিছু শিখলাম। আপনাকে ডাকতো বুচি নামে ছোটবেলায়? হ্যাঁ, আপনার নাম ছিল অনিতা, সেখান থেকে আপনি হলেন সুফিয়া। সুফিয়া থেকে সুফিয়া কাঙালিনী কিভাবে হলেন? কাঙালি হলাম, ওটা বড় অনেক কথা। আমাকে ঢাকা শিল্পকলা একাডেমির মস্তবা মনোয়ার ছিলেন ডিজি তখন। আচ্ছা, ওই উনার মাধ্যমে হয়েছে। আমি বলে বাংলার বাউল গান গাই, তাই এই কথা মানে পেশাল পারছে রাষ্ট্র মন্ত্রীর কাছে, তখন তো মন্ত্রী ছিল এরা হোসেন আসাদ। তা এসাদে বলছে যে সে কেমন গান গায়, তা মৎস্যবা মনোয়ার বলছে যে সে বাংলার বাউল, সে যে ধরনের গান গায় বাংলার মাটির সাথে মিশে যায়। আমি তার গানে খুশি হয়ে তার চাই রাষ্ট্র ভ্রমণ করাইতে চাই, করলাম। কয় না সে কাঙ্গাল হবে কেন, সে তো নারী, তার নাম থাক সুফিয়া কাঙ্গালি। হোসেন এরশাদে যাওয়ার নাম ফিরে গেল সুফিয়া কাঙ্গালিনী, কাঙ্গালিনী সুফিয়া। তখন থেকে আপনার নাম তখন থেকে কাঙ্গালি? হ্যাঁ, তখন থেকে কাঙ্গালিনী সুফিয়া। ওই সময় আপনি কোন কোন দেশে গেছিলেন? ওখানে চীন, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপরে তোমার হংকমে, ব্যাংককে, তারপরে আবার ঘুরে আসলাম লন্ডনে। এইগুলো সাইড আসতে ভ্রমণ করে বাংলায় আসলাম। তারপরে দল আছে এখনো? আছে, প্রোগ্রাম হলে তখন ফোন দেই, সব ঢুলি বাঁশি হারমোনি টিবোর্ড প্যাচ সব চলে আসে। তো আপনি তো ফিল্মেও গান করছেন না? সিনেমাও গাইছি। হ্যাঁ, সিনেমাও গান গাইছি। সিনেমায় কে নিয়ে গেল আপনাকে গান করতে প্রথম? চক্কু আহমদ, আগুন ছবি। আগুন কি গান ছিল? গান আছে, নারী পুরুষ সৃষ্টি করলো আল্লাহ প্রেমের প্রেমের কারণে, আরে তবে কেন সেই প্রেম ধ্বংস করে মানুষের কেমনে, বুকের ভেতর আগুন জ্বলে। আর অন্য অন্য গান ইত্যাদি। আপনি তো গানের অ্যালবাম বাইর করছেন না? কতগুলো? অনেকগুলো বাড়াইছিল ক্যাসেট। আপনি নিজের লেখা গান কতগুলো আছে? আছে, নিজের লেখা গান আছে ভালোই। কত? তাও তো কুরিয়ার করা নিয়ে আসলে 4-5 হবে। ওখানে গান দিয়ে দিছি,
সেই নিজের পয়সা খরচ করে আমারে বানাই দিয়েছে।